বিশ্ব বাঘ দিবস 2018 উপলক্ষে খুলনা শহীদ হারিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় বাঘ নিয়ে গবেষণার জন্য ক্যামেরা ট্র্যাপিং এর উপর জোর দেন বক্তারা। কথা হয় সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়ন ও পুনর্বাসন নিয়ে। নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের সমূহ ক্ষতি হচ্ছে, সেই জায়গাটাও নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যাতে করে সুন্দরবনের বায়োডাইভার্সিটি নষ্ট না হয়। বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানান বন বিভাগের প্রধান। বাঘ সুমারি অনুযায়ী 2015 সালে আমাদের বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল বা পাওয়া গিয়েছিল গড়ে 106টা, আর প্রফেসর স্যার যেটা ডিএনএ অ্যানালাইসিস করে বললেন 122টা মতো। সুন্দরবনে কতগুলো বাঘ বেঁচে থাকার মতো পরিবেশ আছে তা নির্ণয় করতে বিজ্ঞানীদের অনুরোধ জানান সচিব। এখানে কতটা বাঘ বেঁচে থাকতে পারবে খাদ্য এবং এরিয়া সব মিলিয়ে, এইটার উপর একটা সাজেশন আপনাদের কাছ থেকে পেলে আমাদের জন্য ভালো হবে। সুন্দরবনের বাঘ রক্ষায় এবং বাঘের সংখ্যা বৃদ্ধিতে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানান উপমন্ত্রী। আমরা একটি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ শ্যামল সুন্দর পরিবেশ বান্ধব দেশ আমরা গর্বেই গর্ব। 2021 সালের মধ্যে দেশের বনভূমির পরিমাণ 25% উন্নীত করার কথা বলেন মন্ত্রী। এবার বাঘ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বাঘ বাঁচাই বাঁচাই বন রক্ষা করি সুন্দরবন। বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকল জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।